আরে ক্যামেরা গুলা চলে দেখে আমি সব বলি না রে। ঈশান নামাজ পড়ে নাই এখানে 60% মানুষ আছে। ঠিক আছে একটা ছোট ফটো তার তো ক্যামেরা আছে, ক্যামেরাটা একটু বন্ধ করো। আরে ভাই আবার রেকর্ড করা যাবে তো, সমস্যা কি? টিপ দিবেন লাল বাটনে স্টপ হয়ে যাবে, আবার শুনতে মানুষ স্টার্ট হবে কি? বন্ধ করো, কার কোনো লজ্জা যাচ্ছে না। যারা যারা ঈশান নামাজ পড়েন না উঠে দাঁড়ান, মিশা কথা বলবেন না। আরে ভাই লজ্জা পাই না ভাইয়া, ধ্বংস হয়ে যাচ্ছেন তো। আমাকে বিলিভ করে না সবাই দাঁড়াইছে এখানে, তুমি কেন ওদের ভিডিও করছো? এখানে আমার কি আছে? সরি ছোট ভাই, আমি তো বলেছি তোমাকে ভিডিও, আমি সুন্দর করে বলেছি স্টপ করো, এটা আবার চালু করো। তুমি কি এসেছো? কেউ আপনি নামাজটা পড়েন না, এটা কিনা শরম না। এই ভিডিওটা 100 বছর থেকে গেলে আপনার ফুটপাতে সবাই সাক্ষী থাকবে যে আমার দাদা দাঁড়াইছে নামাজ। এই সাক্ষী রেখে আমার লাভ? আপনি নামাজ পড়েন না আজকে ঈশান, এই সাক্ষী রেখে আমার লাভ কি? আমি গুনাহ দিতে পারবো? আর যারা নামাজ পড়ছে তাদের নেকি আমি দিতে পারবো? আমি একটা জিনিস করতে পারবো, সেটা আমি করবো। আমি কয়টা জিনিস করতে পারবো? আমি একটা জিনিস করতে পারবো, সেটা আমি ইনশাল্লাহ কি করবো, সমস্যা নেই। তিনি ভাইয়েরা আস্থা রাখেন, আজকের এই মাহফিলের মতো যদি 1 লাখ মাহফিল আপনি শোনেন, 1 লাখ ঈশার নামাজের যতটুকু নেকি ছিল অতটুকু পাবেন। আরে থাক হাসাহাসি করেন কেন, ছোট মানুষ আপনার থেকে শিখছে, ওটা আপনার কপি। আপনি ঠিক ঠিক করেন, ও ঠিক ঠিক করতেছে। আপনি শেভ করেন দেখি তো, ছেলে শেভ করে। এদেশের বড় বড় শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে এদেশের মালিক মনে করে, বা এক এলাকার মালিক মনে করে, বা নিজের স্মার্ট মনে করে, শিক্ষিত মনে করে, সুদর্শন মনে করে, সে শেভ করে দেখি তো অন্য বাচ্চারা মাথা আশ্রায় শেভ দেরি সপ্তাহে 2 বার করে, কারণ সে মনে করে সুদর্শন ব্যক্তি ও লক্ষ্য নিচ্ছে শেভ করে। আপনাকে দেখে তো ঠিক ঠিক করছে, আপনি ওকে দেখে ধমকাচ্ছেন, আপনি নিজেকে নিজে শুধরান না ভাই। আর তোমাদের যাদের যাদের ঠিক বলার ইচ্ছা আছে টেনশন নিও, আমি নামার 11-12 বার বলা যাবে, কারোর মনে কষ্ট দেওয়া যাবে না। আর যে এদিকে যে ছোট ভাইটা ক্যামেরা করছে, তুমি রাগ করবে না আমার কাছে, ওদের সবার ইজ্জত আমার কাছে, আমার কাছে। আমি সবাইকে বলেছি ভিডিও বন্ধ করতে, তুমি ক্যামেরাটা ঘুরাচ্ছি, তুমি আমার উপরে রাগ করি না, তোমাকে আমি ধমক দিচ্ছি। তবে তোমাকে যে ধমক দিছিল কেউ দেখেনি, কারো ধমক দিছে আপনারা জানেন? কেউ জানে, চিন্তা করেন, আসলে দেখেনি তো। আমি দেখতেছি আমি উপরে, আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি অ্যানসার নিজেরা করবেন আজকে 2 রাকাত নামাজ পড়ে? তোমরা একটা কথা বলি, যারা ঈশার নামাজ পড়েন নাই এখনো টাইম চলে যায় না, এখান থেকে গিয়ে পড়ে নিই। মজার কথা বলি, যদি আবু বকর আলী ওসমানের দিন থাকতো রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তবে বেনামাজি জানাজা হইতো না। আপনি ভাগ্যবান এদেশে, আপনার জানাজা হবে মরে গেলেও। এরকম এমন দেশ পাবেন ভাই যে দেশে বেনামাজির জানাজা পড়ে মানুষ, তাও আবার আলেম না। কারা? হুজুররা পড়ে, ইমামরা পড়ে, কার জানাজা পড়ে? বেনামাজির জানাজা পড়ে। তো বেনামাজির নসিব খারাপ, এদেশের বেশিরভাগ জানাজার নামাজ উপস্থিত হওয়ার লোকই নামাজ পড়ে না। এই দেশে জানাজার নামাজে উপস্থিত হওয়া অধিকাংশ লোকই বাকিটা বেনামাজির অনেক বড় দুর্ভাগ্য। এখন বলবেন হুজুর এটা কি বলবেন? আরে ভাই এদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে অল্প কয়টা মানুষ, তো জানা যায় তো অল্প কয়টা মানুষই থাকে যারা 5 ওয়াক্ত নামাজি, আর বাকি সব মানুষ তো 5 ওয়াক্ত নামাজি না। ফজরের মেজারমেন্ট করবেন কেমন? আপনার গ্রামে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে ফজরে ইমাম থেকে তথ্য নিবেন? কয়টা মসজিদ আছে পাড়ায়? 3টা, 10 জন 12 জন, 3 জন 7 জন, 22 জন 23 জন পড়েন, আপনার নামাজ আর কেউ পড়েন না। যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে একটা বিশুদ্ধ আত্মা, একটা বিশুদ্ধ হৃদয় নিয়ে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে, নিকটবর্তী করা হবে। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে। ওয়া কিলা লাহুম, জাহান্নামীদেরকে বলা হবে আইন কোথায় মা কুনতুম তাআবুদুন, যেগুলোর ইবাদত তোমরা করতে দুনিয়াতে, আইনা মা কুনতুম তাআবুদুন। ওয়া কিলা লাহুম, তাদের বলা হবে আইনা কোথায় মা কুনতুম তাআবুদুন, যাদের
ইবাদত করতেন, নেতা বলেছে ওয়াজ হবে না তাই হবে। দেশের নেতা বলেছে মসজিদে অমুকের নামে দোয়া করতে হবে তাই হইতে হবে। যার তুমি ইবাদত করবে কোথায়? আমি বলছি, মামলা হলে সুরা শোয়ারার বিরুদ্ধে হওয়া উচিত, অভিযোগ থাকলে সুরা শোয়ারার বিরুদ্ধে থাকা উচিত, আপত্তি থাকলে সুরা শোয়ারার বিরুদ্ধে থাকা উচিত। আমি তো পড়ে শোনাচ্ছি, নিষিদ্ধ করলে কোরআন পড়া নিষিদ্ধ করা উচিত। তবে অবশ্যই কিছু মানুষ কোরআন হাদিসের নাম করে এনিয়ে বেনিয়ে নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অবাঞ্ছকর কথা বলে, সেগুলো আমরা অস্বীকার করি না, সেগুলো আমরা অস্বীকার করি না। তবে এখন যা বলছি এটা আমি বলছি না, এবং তাদের বলা হবে কোথায় তারা, তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে, অথবা তারা কি তোমাদের আত্মরক্ষা করতে সক্ষম? আল্লাহ বলছে যে আইনামা কুনতুম তাআবুদুন, আরে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, ওই যে গান শোনো যে, ওই যে সিনেমা দেখতে দেখতে রাতে 2টা বাজে ফজর উঠলা না যে, ওই যে কোম্পানির মালিক খেপে যাবে রেগে যাবে তাই নামাজে আসলে জোহরির, ওই যে নিজের মন চাচ্ছে না নিজের ইবাদত নিজে করতেছো, আমার মন চাচ্ছে না তাই নামাজে আসো নাই, ওই যে আজকে এখানে একটা আয়োজন করবো ছেলে মেয়ে একসাথে নাচবে বিয়ে হবে গায়ে হলুদ হবে ওই গান বাজনা হবে, কি তোমার মন চাচ্ছে, তোমার সমাজের মন চাচ্ছে, দুলার মন চাচ্ছে, দুলহানির মন চাচ্ছে, কুড়ির মন, ভাই কুমিল্লা তো কুড়ি কোনা বলে, আরে ভাই আঞ্চলিকতা দুলা কুড়ি এটা কয়, তো এই সামনে গেলে তো চাঁদপুর নোয়াখালীর মানুষটা কয় কি কোন কয় না ভাই, বললাম যে আমি কুমিল্লার মানুষ, আপনারা মামার কাছে নানার বাড়ি গল্প কোন, আপনারা এতারা নাও যেতারা দুলা ভাই নতুন করে কোলে করে আনতে হয় আজও, মানে এমন ভাবে বলতেছেন আমি, আরে ভাই আপনার পরিচয় লাগবে না, তো চিনি তো এমন কারো পরিচয় কোন জানে চিনি না, আপনার তারা না নতুন বউ আসছে কুলার মধ্যে ধান এরপরে চেরাক এরপরে দুফা দুফা বুঝুন কি সব দুফা কয়ে ঘাস, আমরা মানে চন্দ্র সূর্য যারা বসবাস করে তাদের নিয়ে মনে হয় কথা বলছি, উদারই করেন, এটাই হচ্ছে নিজের ইবাদত করা। কিসের ইবাদত করা? মানুষ নিজের ইবাদত বেশিরভাগ সময় করে, এখন আর মানুষ হচ্ছে দেব দেবতার ইবাদত করে না, মানুষ খুব বেশি একটা নাই, মানে আল্লাহর ইবাদতই করে না, দেব দেবতার ইবাদত করবে বেশি, এখন মানুষ নিজের সত্তার ইবাদত করে বেশি, নিজেকে রবের পরিবর্তে নিজের রব নিজেকে মনে করে, গল্পটা আমার ইচ্ছা বেড়াতে কি আমার ইচ্ছার ইবাদত বেশি করে, মিন্দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে, খালি অংশরুনাকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা কি নিজেদের আত্মরক্ষা করতে আজকে সক্ষম, এটা আল্লাহ প্রশ্ন করছেন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অধমুখী করে, এবং ইবলিসের যে বাহিনী আছে না বাহিনী, ইবলিসের বাহিনী সকলকে অদমুখে করে জাহান্নাম জাহান্নামে নিক্ষিপ্ত করবে আল্লাহ সুবহানাহু তাআলা, ক্বালু ওয়া হুম ফীহা ইখতাসিমুন, তারা সেখানে বিতর্ক বিতর্কে লিপ্ত হয়ে বলবে, কারা বিতর্ক করবে, ওয়াজ সবাই সাউন্ড শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, দেখেন আল্লাহ বলছে যে খুব সহজ কথা, আল্লাহ বলছে যে ফকিলা লাহুম, এবং তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, আল্লাহ বলবে যে আচ্ছা তুমি যার ইবাদত করতে মানে যে যা বলেছে তাই প্রতিষ্ঠিত করতে, এখানে আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে বাদ, আগে তোমার আর তোমার মনের ইচ্ছা বা তুমি যাদেরকে বড় মনে করো দুনিয়ার জন্য হোক আর যে জন্যই হোক, এই না তারা কোথায়, এটা কে বলবে, আল্লাহ বলবে, তাই না মাকুন করতে এক কথা যাদের তোমরা অনুসরণ করতে ইবাদত, তারা কোথায়, মিন দুনিল্লাহ, আচ্ছা আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করতে, খালি অনুসরণ রাখো, তারা কি আজকে তোমাকে বাঁচাইতে পারবে, আহ ইয়ান তাসিরুন, অথবা তারা কি আজকে নিজেদের আত্মরক্ষা করতে পারবে, কেন
অচপর তাদেরকে এবং পদভ্রষ্টকারীদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অধোমুখী করে। তোরা কারা? ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এরা হচ্ছে মানে যারা ইবলিসের অনুসারী, বুঝছেন? মানুষ হোক আর জিন হোক, যেই হোক, এখানে জিনকে বোঝাচ্ছে না, মানুষ জিন দুইটাই, বুঝছেন না? বোঝেন নাই? আল্লাহ বলছে যে এবং ইবলিসের বাহিনী সকলকেও ওখানে ফালানো হবে। কালু, এই যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তারা বলবে, ওয়াহুম ফিহা ইখতাসিমুন, তারা নিজেরা একজন একজনের সাথে জাহান্নামে থেকে বিতর্কে লিপ্ত হবে। কি বিতর্ক হবে? আল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লা ফী দলালিন মুবীন, আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। আচ্ছা, জাহান্নামে যায় যদি জাহান্নামী একজন একজনকে বলে যে আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম, তাহলে কি এটার কাজে আসবে? আজকে যদি এই মাঠে কেউ বলে আমি শেভ করি, আমি সিনেমা নাটক দেখি, আমি নামাজ পড়ি না, আমি বাবা মায়ের সেবা যত্ন করি না, আমি অশ্লীলতায়, আমি জানা ব্যবচার নেশাতে আমি উদাসীন, আমি নেশাতে ডুবে আছি, জানা ছাড়া আমার ভালো লাগে না, আমার অবৈধ অন্যায় পথের উপার্জন ছাড়া আমার মেটে না, আজকে যদি সে এটা তর্কে বিতর্ক লিপ্ত হয় একে অপরের সাথে অন্যায়কারী, তাহলে এখান থেকে ফিরে এসে সে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। জাহান্নামে একবার ঢুকে গেলে ওখান থেকে তর্ক করে আর কি নাই, লাভ নাই। ইয নুসাইয়িকুম বিরব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম, ওয়ামা আযাল্লানা ইল্লাল মুজরিমুন ফামা লানা মিন শাফিঈন ফামা লানা মিন শাফিঈন, অতএব তোমাদের জন্য কোনো সুপারিশকারী নেই, অতএব আল্লাহর কাছে কোনো প্রিয়স কাজে আসবে না, আল্লাহর কোনো প্রিয়স এই পৃথিবীতে নাই, আল্লাহর নবী রাসূল ছিল তারা এসে আমাদেরকে দিন দিয়ে চলে গেছে, এরকম মানুষের কোন নাম উল্লেখ নাই কোরআন হাদিসে, তোমক কন্ট্রাক্টর, তোমক ঠিকাদার, তোমকের কাছে এজেন্সি আছে আপনার, যাও টিকিট পেয়ে যাবা জান্নাতের, ও যা বলে জি হুজুর জি হুজুর জি হুজুর করবা আর জান্নাতে চলে যাবা, এরকম কোন এজেন্ট নাই আপনার, আল্লাহর যা আছে এই দুনিয়াতে তা চাক্ষুষ কোরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এর বাইরে আর কোনো এজেন্ডা নেই। ফামালানা মিন শাফিঈন, অতএব জাহান্নামীরা বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আরে আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি দুষ্কৃতিকারীদের কথায়, ফামালানা মিন শাফিঈন, আজকের দিনে আমাদের কোনো সুপারিশকারী নাই, ওয়ালা সাদিকুন হামিম, এবং কোনো সুহৃদয় বন্ধুও নাই। ভাবা যায় জাহান্নামে গিয়ে বিতর্কে লিপ্ত হবে জাহান্নামীরা, আর নিজে নিজে সাক্ষী দিবে, আখার আজকে তো কোনো সুপারিশকারী নাই, সুপারিশকারী তো নাই নাই, কোনো বন্ধুও নাই, অন্তরঙ্গ বন্ধুও নাই যে কিছু বলবে করবে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, জাহান্নামের ভিতরে জ্বলবে, শাস্তি ভোগ করবে আর বলবে, হায় যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়াল্লাহি সুরা শুআরার আয়াত, একটা কথা এখানে আপনি অনুবাদ করছি, কোনো এলোভেরেশন ব্যাখ্যা দিচ্ছি না, আপনার ঘরের কোরআনটা খোলেন না ভাই, ও ভাই আপনার মসজিদে যে কোরআন আছে একটু তর্জমাটা উঠাই দেখেন না, সুরা শুআরার আয়াত বুঝেছে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, হায় আফসোস যদি আবার ওই পৃথিবীতে ফিরে যেতে পারতাম, যদি এমন একটা সুযোগ হতো দুনিয়াতে আবার যাব, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। আমরা এখন কোথায় আছি নাকি মাঠের নিচে দিয়ে কোথাও না ভাই, ওই তো কবরবাসীর উদ্যোগে বাস হয়, উদ্যোগটা নিচে কেন? আরে পোস্টার লেখা থাকে এলাকার যুব সমাজ এবং কবরবাসীর মুখের উদ্যোগ নিচে, যাক বেচারা মরি হইলে ভালো কাছে, আমরা এখন কোথায় আছি? ইয়ানাস, আমরা কোথায় আছি? আমরা যদি একবার মৃত্যুবরণ করি আমরা কি ফিরে আসার সুযোগ আছে? তাহলে ওই যে জাহান্নামে থেকে যে জাহান্নামে আফসোস করবে, হায় যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম আমি মুমিনের অন্তর্ভুক্ত হতাম, এটা কি ওখান থেকে বলার সুযোগ আছে? এই মাঠ থেকে বলার সুযোগ আছে কিনা জোরে বলবেন, এই মাঠ থেকে বলার সুযোগ আছে, সিদ্ধান্ত আপনার। আমি তো আপনাদের কারো বাপ না, দাদা দাদি না, না খালু ফুফা না, যে আপনার আমি আইডিয়া, আপনি গুনা করলে আমার গুনা হবে, এই কথা ভুল, অঙ্ক আপনি ভুল করতেছেন,
আপনি গুনাহ করলে আমার গুনাহ হবে এই কথা ভুল। আপনি আন্ডার এজ অল্প বয়সে গুনাহ করলে আপনার বাপের গুনাহ হবে এই কথা ঠিক। আপনারা পুরো গ্রামবাসী যদি এখানে একটা মানে সবাই যদি একটা মানে এখানে একটা বিশাল একটা গুনাহের মঞ্চ তৈরি করে ফেলেন, আমি আশাবাদী আল্লাহ আমাকে এতে দোষ দিবে না। কেন দোষ, আমার কি আর কি ক্ষমতা আছে? যেখানে আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ফাজাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে আপনার উপদেশ থেকে, ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন নিশ্চয় আমার কাছে ফেরত আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর আমি এদের হিসাব নিকেশ নিয়ে নেব। আল্লাহ নবীর দোষ আছে? উনি বলবে উপদেশ দিবে, ওনার দোষ নাই আপনি না মানলে। আমি বলবো আমি উপদেশ দেবো, আপনি না মানলে আমার দোষ নাই। আপনি বলবেন আপনি উপদেশ দিবেন, আমি না মানলে আপনার দোষ নাই। বুঝাতে পারছি? সময় থাকছে আল্লাহর দিকে ফিরে আসো। ও ইলিয়াটগঞ্জের ধনী ও দরিদ্ররা, ও ইলিয়াটগঞ্জের পুরুষ ও নারীরা, ও ইলিয়াটগঞ্জের সুস্থ ও অসুস্থরা, ও ইলিয়াটগঞ্জের যুবক ও বৃদ্ধরা, সময় থাকতে ফিরে আসো। যেমনটা আল্লাহর একজন নবী বলেছিলেন, অকাল ইন্নি যাহিব, অকাল ইন্নি যাহিব ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, আমার রব আমাকে হিদায়াত দিবে। আর রব বলছেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সে এই কথায় অটল থাকবে, তাতানাযালু আলাইহিমুল মালায়িকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবেন, আল্লাহ তাকাবু, ফেরেশতারা বলবে ও তোমরা যারা বলেছো আল্লাহ তোমাদের রব এবং অটল আছো ওই কথায়, আল্লাহ তাকাবু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা তোমাদের বিষয়ে চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ও তোমরা যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো এবং অটল আছো সে কথায়, ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে তোমাদের রব করেছে, সুসংবাদ নাও, তোমরা ওখানে ঢুকবা, তোমরা যাবা, নাহনু আওলিয়াউকুম, ফেরেশতারা বলবে আরে তুমি চিন্তিত হচ্ছ কেন, কেন তুমি এত ভয় পাচ্ছ, নাহনু আওলিয়াউকুম, আমরা যত ফেরেশতা আছি, নাহনু, আমরা ফেরেশতারা, আওলিয়াউকুম, তোমাদের ওয়ালি, তোমাদের বন্ধু, তোমাদেরকে নিরাপত্তা দেবো, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ফিদ্দুনিয়া, দুনিয়াতে তোমাদের পাহারা দেবো, ওয়াফিল আখিরা, আখিরাতে তোমাদের পাহারা দেবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন, তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, আরে তোমরা চিন্তা করিও না, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে, ওখানে আখরাতে থাকবে তোমাদের মন যা চাইবে তা, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবা। এখানে একজন বড় লোক সেগুন কাঠের চেয়ার বানায় 5 লাখ টাকা দিয়ে ঠেলান দিয়ে বসে ইনজয় করে, আর একজন জান্নাতি স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে বসে আছে। আরে জান্নাত গুনাহ করতে কষ্ট আছে, নেকি করতে কষ্ট নাই। আপনার একটা একটা তথ্য দেই, কেমন, এই যে জমিনটা আছে না, আসমান আছে না, এই মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, এটা পরিপূর্ণ করে ফেলা যাবে একটা কথা বলতে, কটা কথা বলতে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে আসমান জমিনের খালি জায়গা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। নেকি করতে কষ্ট নাই ভাই, গুনাহ করতে কষ্ট আছে, নুজুলান মিন গাফুরির রহিম, এই যে জান্নাত, এই যে আমরা ফেরেশতারা তোমাদের আউলিয়া, নুজুলান মিন গাফুরির রহিম, নুজুলান মিন গাফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে নিয়ে নাও,
ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ও দিনী ভাইরা ও ইলিয়ানগঞ্জের মানুষ আমি আর দেরি করব না তোমার বাড়ি এখানে ঘর এখানে এখান থেকে উঠবা আধা ঘন্টায় গিয়ে ঘুমানোর ব্যবস্থা হবে আল্লাহ সহি সালামতে রাখলে এখান থেকে এই মুহূর্তে রওনা দিলেও আমি পাঁচ ঘন্টায় হয়তো বাসায় গিয়ে পৌঁছাবো না আল্লাহ হেফাজত করুন আমি আর দেরি করব না কষ্ট দিতে আসিনি তোমাদের ভাইরা আমার তোমরা যারা দাঁড়িয়ে আছো শোনো আজকের এই মাহফিল ব্যর্থ তোমার কোনো কাজে আসবে না যদি এখান থেকে তুমি কোনো শিক্ষা নাও আর আমি ব্যর্থ যদি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে এই দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে রবের পক্ষ থেকে তোমার জন্য যদি দুটি আয়াত দুটি হাদিস তোমাকে না শিখিয়ে যেতে পারি আমার এখানে আসা ব্যর্থতা ছাড়া আর কিছুই না তিনি ভাইরা তোমরা একটা অপরাধ থেকে বাঁচো জান্নাত নিশ্চিত হবে তোমরা একটা অপরাধ থেকে বাঁচো জান্নাত নিশ্চিত হবে তোমরা একটা অপরাধ থেকে বাঁচো জান্নাত নিশ্চিত হবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ক্ষমা করবে না কখনো করবে না যেই লোকটা মরে গেছে অথচ ওর হিসাবের খাতায় ওয়া আন ইউশরাকা বিহ শিরিক আছে ওই বেঁচে আছে তো মাপ চাইলে মাপ হয়ে যাবে ও বেঁচে আছে ওর গুনাহ আসমান জমিন পরিপূর্ণ হলে মাপ হয়ে যাবে ও বেঁচে আছে ওর গুনাহ যদি পৃথিবী একটা দশটা বিশটা তিরিশটা পরিপূর্ণ বোঝাই হয়ে আছে পাপ আর পাপ ও যদি বলে আল্লাহ ক্ষমা করো আর করবো না মাপ হওয়ার শুরু আছে ও যদি খালি বলে বিধবা মহিলা দেখে বের হলাম রে যাত্রা অশুভ হয়ে গেল রে তো এজন্যই নিয়ে যদি ও মরে মাপ না আছে এটা বলে যদি ও মারা যায় ওর আর উপায় নেই ওর আর কি নাই উপায় নাই ও যদি মনে করে আল্লাহর কাছে সন্তান দিলিক চাওয়া যায় না হাঁস মুরগি ডাব নারিকেল গরু ছাগল নিয়ে এক জায়গায় যেতে হবে ওনার শরণাপন্ন হতে হবে তিনি আমাকে বলে দিবে আল্লাহর কাছে আমার জন্য উনি বলে দিবে ও যদি একবার খালি এটা বলে ও কয় কোটি কত হাজার এরকম সুবহানাল্লাহ বলে কত কোটিবার আসমান জমিন সমপূর্ণ করে ফেললো মেকেতে কিচ্ছু আসে যায় না ও যে ও আল্লাহর কাছে সরাসরি নাচে ও মনে করলো যে আল্লাহর পিএস আছে পিএস এর কাছে যাই আরে আল্লাহর পিএস কে রে আবার ইন্নাল্লাহ সামিউন বাসির তিনি সব দেখে সব শুনে ওনার পিএস কেন লাগবে রে এ ভাই ওনার পিএস লাগবে কেন এ ভাই সিঁড়ি লাগবে কেন কয়ে দোতলায় যাইতে এক তারা নিচে সিঁড়ি না হলে দোতলায় যাবেন কেন ওরে ভাই উনি আল্লাহ সামিউন বাসির সর্বদ্রষ্টা সর্বশ্রোতা ওনার আল্লাহ 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 ওনার কাছে যেতে কিসের সিঁড়ি আবার ওনার কাছে যেতে লাগবে ওনার কাছে আত্মসমর্পণ কি ওনার কাছে আল্লাহ আমি যা করেছি করেছি তুমি ক্ষমা করি ক্ষমা করো তুমি আচ্ছা আমি কি তোমার থেকে লোকে কোনো অপরাধ করতে পারবা পারবো না তুমি যাও তুমি সাক্ষী দেখবে আমি তোমার সাথে অপরাধ করবো না তবে আল্লাহ আল্লাহ ভুলে যা যদি ভুল করি আমি তোমার কাছে মাপ চাইলে বাবা তবে আল্লাহ আমি ভুল করতে চাই না আচ্ছা আমি যে মনে মনে এটা চাচ্ছি মন থেকে তোমার কাছে ক্ষমা এই পৃথিবীর কেউ না জানে আমিও তো অতটা নিশ্চিত না যতটা তুমি নিশ্চিত কারণ তুমি আল্লাহ মুন বিজাতে সুদূর তুমি হৃদয়ের সবগুলো কথা জানো সে পৃথিবীর মহাপাপ রচনা করলো এক লক্ষ মহিলার সাথে জানা করলে অত গুণা হয় না যত গুণা হয় আল্লাহর সাথে শিরিক করলে এক কোটি লিটার মদ পান করলে যত গুণা হয় না তত গুণা হয় ছোট্ট একটা কথা যদি এটা আল্লাহকে ছোট করা হয় ছোট্ট একটা কথা যদি আল্লাহর অধিকারে হাত বসানো হয় ভাগ বসানো হয় যদি আল্লাহর ক্ষমতায় আল্লাহর নেতৃত্বে আল্লাহর অধিকারে যদি অন্য কাউকে অধিকার দেয় আল্লাহর ক্ষমতা যদি অন্য কাউকে ক্ষমতাবান মনে করে যত অপরাধ হয় এই পৃথিবীর পুরো মদ খেয়ে ফেললে তত অপরাধ হয় না কেন যদি কেউ মারা যায় শিরিক করে তাহলে তার আর জান্নাতে যাওয়ার কি নাই বলেন তো সুযোগ নাই দিনী ভাইরা ফিরে আসুন আল্লাহর দিকে আপনাকে সুন্নি না শিয়া কারা কারা স্যার ভাই জানি তো তাহলে কোথাও মুসলিম নাই অমুসলিম সুন্নি কারা হাত তোলেন সুন্নি আরে ভাই শিয়া তো সুন্নি হাত তোলেন আমি তোলেন সব সুন্নি না সব সুন্নি আলহামদুলিল্লাহ আচ্ছা এবারে আমি গরম শুনি ঠান্ডা শুনি ওদিকে যাচ্ছি এটা আমার অভ্যাস আমি যেটা বলতে চাচ্ছি আমি চলে যাবো যেটা বলি আমরা সবাই আহলে সুন্নাতুল জামাত না আমরা সবাই না
আমাদের মধ্যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মান ইউতিউর রাসূল, যারা রাসূলকে অনুসরণ করি আমরা ইবাদত, তারা আমরা সুন্নাত। আর যারা আমরা ইবাদতের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করি না, তারা আমরা সুন্নি না, আমরা হচ্ছে মুনাফিক ঢুকানোর মৃত্যু। বুঝে দিয়ে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। ওই লোক আচ্ছা সুন্নিকে জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে যাবে। তো সুন্নত যে ভালোবাসে সেই আল্লাহ নবীকে ভালোবাসে, সেই সুন্নি। আর যে মারহাবা এগুলো বলবে, যে বলবো যে এটা কি খারাপ কাজ, ইচ্ছা কি খারাপ কাজ, এটা খারাপ কাজ, সারে গুছানোর জন্য বলা লাগবে তিনটা। আচ্ছা সিজদা কি খারাপ? এক রাকাতে তিনটা হইলে, এক রাকাতে তিনটা হইলে, এক রাকাতে তিনটা হইলে, এত ভালো জিনিস কিন্তু খারাপ হয়ে যায় যদি নবীর অনুসরণ না থাকে। কার অনুসরণ না থাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে আপনি ভালো কাজ বলেই করে ফেলিয়েন না আল্লাহর দিকে তাকে, আমি তো চলে যাবো একটু পর, আমি দিয়ে গেলাম, মানে ভালো হইলেই করতে হয় না, ওইটাই ভালো যেটা আল্লাহ নবীর অনুসরণ। কোনটা ভালো? কোনটা ভালো? যেটা আল্লাহ নবীর অনুসরণ না সেটা কি? না ভালো না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, আমি আপনাদের পরিশেষে ছোট্ট একটা হাদিস পড়ানোর মানে পড়াইতে চাই, যদি আপনারা অনুমতি দেন আমাকে পড়াবো। আচ্ছা বসেন, আমি সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ মাহফিল শেষ করে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো, আমার অনেকটা যেতে হবে যেহেতু। আচ্ছা, যারা নামাজ পড়ে না ওদের বিরুদ্ধে একটা ফতোয়া হওয়ার কথা না? তো ফতোয়াটা আমরা কারো কোনো আলেম থেকে না নিয়ে যদি সরাসরি হাদিসের গ্রন্থ থেকে নেই তাহলে তো আর কোনো সমস্যা নেই, আছে? আচ্ছা যাই হোক, আমরা একটা হাদিস পড়বো এই মর্মে। কয়টা হাদিস পড়বো? কারা কারা আজকের আগে একদিনও কোনো হাদিস নিজে পড়েন নাই, হাদিসের বই পড়েন নাই, কারা কারা? বাকি সব হাদিস পড়ছে? আস্তে আস্তে উঠে বলছি, আরে ভাইটা ভোট না তো ভাই, টেনশন দিয়ে না ওটা কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই পান্তা আর কুফর, মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, যে নামাজ ছেড়ে দিছে সে কুফরি করছে, আর যে নামাজ পড়ছে সে বান্দা হয়েছে। আচ্ছা আরেকটা হাদিস পড়াই যেত, কি কষ্ট হচ্ছে? আরেকটা হাদিস এই কেন্দ্রে কি তাহলে আপনি বুঝতে পারবেন? আসলে পরে বলবেন যে জামশেদ ভাই এক কথায় ফতো শিখাই দিলেন না, আপনারা কেউ কাউকে ফতো আবার আবার কালকে দেখি বে নামাজ কি বলেন না তুই কাফের বলবেন? আস্তাগফিরুল্লাহ, দেখে বলি যেন লেট হিম ডিসাইড, তাকে ডিসিশন দিতে দেন সে কি, এমন তার কবর আমি যাবো না যাবো। আসেন মুনাফিক, আমি কি কাউকে বলতে পারবো তুই মুনাফিক? আপনি পারবেন? আসেন আমি মুনাফিক কিনা, আসেন আপনি মুনাফিক কিনা নিজেদেরকে পরীক্ষা করি, কেমন করব? এটা বলেন আমার সাথে বলেন, আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বাইনানা وبين المنافقين لكن حديث ذلك تسيه وجاء يقول بين العبد وبين الكفر نا وكان يقول بين العبد هنا بيقول بيننا هنا كيف بيقول بيننا وكان انديفيديوال بيقول كيف بيقول মানে একজন ব্যক্তি বাই মানে বাইন আল আবদ মানে একজন ব্যক্তি যে কে আল্লাহর বান্দা ও বাইন আল কুফর এবং কুফর কি ওখানে ইন্ডিভিজুয়াল একজন করে বুঝাচ্ছে বান্দা কি কুফর কি নামাজ ছেড়ে দেওয়া এখানে সবাইকে বোঝাচ্ছে বলছে ভাই বলেন বাইনানা ওয়াবাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা শুহুদুল ইশা এশা শব্দটা আগে শুনছেন ও শুনুন না এশার নামাজের আদম কয় নামাজ ঈশার নামাজ আগে শুনেন নাই এই ঈশাটা এসে ও ঈশাটা বলেন শুহুদুল ইশা শুহুদুল ইশা ওয়াসুবহি লা ইস্তাতিউনাহুমা সুবহানাল্লাহ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি বলেছে মুহাম্মদ কে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের বলে তিনি কাকে বুঝাইছে? ওনাকে কাকে বুঝাইছে? সুন্নিয়াত কে বুঝাইছে? কাকে? উম্মত কে বুঝাইছে? কাকে? মুমিন কে বুঝাইছে? কাকে? মুসলিম কে বুঝাইছে? কাকে? মুনাফিকরা ফজর আর ঈশার নামাজের উপস্থিত হতে পারে না। তাহলে মুনাফিকের মাপকাঠি পাওয়া গেছে, কি পাওয়া গেছে? আপনাকে আমি মুনাফিক বলতে পারবো না, আমি আমাকে হয়তো মুনাফিক বললাম না, তবে আমার ভিতরে নিফাকি আছে কিনা, আমার ভিতরে মুনাফিকি আছে কিনা, এইটা আমি মাপতে পারবো। আল্লাহ নবী বলেছে যে ফজর আর ঈশায় মুনাফিকরা উপস্থিত হতে পারে না। তাহলে যদি আমি ফজর নামাজে না যাই, ঈশার নামাজে না যাই, আমি বুঝে নিতে হবে আমি আল্লাহ নবীর অন্তর্ভুক্ত না। এবার আপনারা যারা ঈশার নামাজ পড়েন নাই, না পড়িয়ে ঘুমাবেন কিনা আপনাদের সিদ্ধান্ত, আর এখান থেকে গিয়ে আগামী বছর ওয়াজের অপেক্ষা করবেন নাকি ফজরে উঠবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি তো ব্যবসায়ী না যে 50 লাখ টাকা লস করছেন, আজকে ব্যবসা বন্ধ করে দিলে 50 লাখের কি হবে? ঠিক না? ঠিক না? না, আপনি হচ্ছেন দয়ালু, দয়াময়। আপনি ওদুদের বান্দা, কার বান্দা? আল্লাহ হচ্ছে বধূ। আল্লাহ কি? মানে স্নেহময়, কিময়। আপনাকে একটা কথা বলি, আল্লাহ বলছে কোরআনে, ইল্লা মান তাব, অথবা যে লোকটা তার গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি সে ক্ষমা চেয়ে চলে আসে তাহলে ওর পিছের যত গুনাহ আছে সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসায়রি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন, আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন, নিজের পূর্ববর্তী সবগুলো গুনাহকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। দিনী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ, তিনি আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা অতঃপর ইস্তাগফার তানি, তুমি যদি আমি আল্লাহকে বলো ইয়া আল্লাহ মাফ করে দেন আর করব না, গফরতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। এবার আপনি মাফ চাইবেন কিনা আপনার ইচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।